হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কিন্তু একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। আজ আমি আমার গোবুসোনাকে মানে কিভাবে পুজো করি, গোবুসোনাকে কিভাবে সেবা করি, মানে তার ভোগ কিভাবে রান্না করি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। প্রত্যেকদিন তো ডেলি ব্লগ শেয়ার করি, তো আজকে ভাবলাম চলো এইরকম একটা ব্লগ শেয়ার করি। আর তোমরা অনেকেই অনেকেই ভালোবাসা দিচ্ছ এই গোবুসোনার ভিডিওগুলো বানাচ্ছি, তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ। আর এত সুন্দর কমেন্ট করার জন্য তো আরও আরও ধন্যবাদ। তো এখানে দেখো, আমি ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। তারপরে এখানে দেখো আমার সন্টু মন্টুকে এখন কি করব বলো তো, স্নান করাবো। তারপর গোবুসোনার জন্য কি ভোগ বানাবো, তো সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো কথা না বলে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও, মানে আমার গোপুসোনার ভিডিও, তো সেটাও অবশ্য কমেন্ট করে জানাবে, আমি তো প্রচণ্ড খুশি হব। আর তোমরা কি বলো তো, তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো না, আমার ভিডিও করতে আরও আরও উৎসাহ হয়, আরও ভালো লাগে। তো কথা আর বলছি না, এখন আমি একটু আদর করে নিই আমার গোপুসোনাকে, তারপর কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর এখানে দেখো মালপোয়াগুলো ভাজছি। আর সত্যি করে জানো তো বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ভালো মালপোয়া কিন্তু বানাতে পারি না, কিন্তু এই যে আমার গোপুসোনা এসছে তারপর থেকে মালপোয়া মানে এতটাই ভালো হয় মানে কি বলবো। তো এখানে ছোট ছোট করে দিয়েছি আমার গোবুসোনাকে দেবো, আর এর মধ্যে জানো তো সুজি দিয়েছি, ময়দা দিয়েছি, চিনি দিয়েছে, আর দিয়েছি গুঁড়ো দুধ। মানে টেস্টটা তো সত্যি করে দারুণ হয়েছিল। তো প্রায় কিছু না কিছু ভোগ আমি দিতেই থাকি সত্যি কথা, মানে চিড়ে হোক বা অন্য ভোগটা আমি এখনও দিইনি বা দেবো কিনা সেটাও জানি না। তো এখানে দেখো ভোগ আমি একদম রেডি করে নিয়েছি। তারপরে এখানে গোপুসোনা তো তুলসী পাতা ছাড়া একদম খেতে চায় না, মানে দরকার এটা, তো দেখো আমি একদম রেডি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কীরকম লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর গোপুসোনা যদি আরও ভিডিও দেখতে চাও, মানে সকালে মর্নিংয়ে গোপুসোনা কী কী করে না করো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা কমেন্ট যদি করো তাহলে না ভালো লাগবে বলো, কমেন্ট তো করতে হবে তাই না? তো চলো এখন আমি পুরো রেডি সেডি করি, মানে পুরো ভোগের জন্য যা যা আছে সবগুলো একদম রেডি করে নিই, তারপর আমার গোপুসোনাকে আমি খাইয়ে দেবো, তারপর আমি নিজে খাবো। আগে আমি গোপুসোনাকে খাওয়ানো হয় তারপরে নিজে খাই। তো পুরো একদম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গোপুসোনাকে কীভাবে ভোগটা মানে সাজিয়েছি।
তো দেখতেই পারছো। তো আজকের ব্লগটা সত্যি করে বন্ধুরা কমেন্টে জানাবে, আমি প্রচণ্ড খুশি হব।